69 টাকায় খাবার, তাও আবার রুফটপ রেস্টুরেন্টে। আসসালামু আলাইকুম, আমি রোকায়া রিমি। আর সারাদিন ঘোরাঘুরি করার পর এখন ক্ষুধা লেগে গেছে, তো খুবই কম টাকায় স্টুডেন্টদের জন্য এবং এখন যে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, সবাই একটু কম টাকায় খাবার খেতে চায়। তো আমি নিজেও, কারণ আমার কাছে টাকা নাই, তো আমি কম দামে খাবো একটা রেস্টুরেন্টে আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করে দিব। তো আমি যে রেস্টুরেন্টটাতে যাব সেটার আমি বাহির থেকে আপনাদের দেখাই দিচ্ছি। 2.0 রুফটপ ক্যাফ, এটা হচ্ছে মিরপুর একে সনস্কয়ার যে রোড, সেটা সনস্কয়ার ছেড়ে আরও সামনে চলে আসবেন, এসে এই বিল্ডিংটাতে অনেকগুলো রেস্টুরেন্ট, তার মধ্যে আপনি রুফটপ হচ্ছে এইটা। আর এখানে খুবই কম প্রাইসে খাওয়া দাওয়া করবো, তো চলেন ভিতরে যাই। এই যে আমি হচ্ছে গেটের সামনে এখন যাবো, আর এটা রুফটপ, সো ছাদের উপরে যাই। আর এটা কিন্তু লেভেল 4, কিন্তু লিফট নাই, সিঁড়ি দিয়ে আসতে হবে। সো আমি চলে আসছি, এসে এখানে তাদের একটা কফি সেকশন আছে, আর এই পাশে তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আপনাদের একটু দেখাই দিই। এটা হচ্ছে তাদের রিসেপশন, আর এখানে ফটো তোলার জন্য অনেক সুন্দর একটা মিরর দেওয়া আছে, ডেকোরেশনটা সুন্দর। এই যে রাইট সাইডটা আপনাদের দেখাই দিছে, তাদের দুইটা পোশন, লেফট সাইডে একটা সুন্দর সেম অনেক বড়ই সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া, সেটা আপনাদের সাথে এখন দেখাই দিচ্ছি। এখানে অনেক সুন্দর ফটো শ্যুট করতে পারবেন আপনারা, এখানে প্লেট দিয়ে আর কি সাজানো, আর অনেক সুন্দর বাতাস আসতেছে রুফটপ, আপনারা অনেক সুন্দরভাবে এনজয় করতে পারবেন। কিন্তু এখানে আপনারা প্রাইভেটলি বসে, যারা ফ্রেন্ড বা ফ্যামিলি নিয়ে আসবেন তারা কিন্তু বসতে পারবেন। এই যে আমি বসে গেছি, আমার প্রচুর ক্ষুধা লাগছে। আর আমি এখন মেনুর বিষয়ে বলি, আমি আজকে অফারে খেতে আসছি। হ্যাঁ, তাদের ফেসবুক পেজে আপনারা একটা লাইক দিয়ে আসবেন, যে নামে আমি রেস্টুরেন্ট নেমটা দেখাইছি ফেসবুক পেজটা ওই নামেই আছে খোলা, তো আপনারা লাইক দিয়ে আসবেন, কারণ ওখানে অফারগুলো থাকে। যেমন তাদের রেগুলার মেনু কিন্তু এই যে এই দুইটা, যেটা আমি পরে দেখাবো, আর যে অফার যে মেনুটা সেটা আমাকে এখান থেকে দেখে নিতে বলছে ভাইয়া, সো আমি অর্ডার দিয়ে সেটাও শেয়ার করে দিচ্ছি। তো এটা জানা রাখলাম, তাদের পেজটা একটা লাইক দিয়ে আসেন। তাদের কিন্তু পে ফার্স্ট, আমি যেহেতু বসে গেছি অনেক টায়ার্ড, তো ভাইয়াটা আমাকে যে বিল দিয়ে গেছে, সো আমি বিলটা এখন দিয়ে দিব। বাট আপনারা আসলে ওই যে কাউন্টার, ওখানে আপনারা আগে হচ্ছে বিলটা দিয়ে তারপর অর্ডার করবেন। খাবার চলে আসছে, এখন আমি আপনাদেরকে দেখাবো যে এত কম প্রাইসে তারা খাবার দিচ্ছে। এই প্লেটারটা স্পেশাল পপকর্ন প্লেটার, এটা মাত্র 89 টাকা। 89 টাকা হিসেবে কোয়ান্টিটি একদম ঠিক আছে, আপনারা দেখে নিন। আর তাদের স্পেশাল যে পাস্তা, এটা হচ্ছে 99 টাকা, বেশ ভালো পরিমাণে কিন্তু দিচ্ছে, 99 টাকায় দিচ্ছে। চিকেন দিচ্ছে কিনা সেটা আমি তো খাওয়ার সময় বুঝবো। আর তাদের এই প্লেটারটা দেখুন, এটা হচ্ছে রিয়ার রিলঞ্চড প্লেটার, এটার প্রাইস মাত্র 127 টাকা। একটা ডিম পাচ্ছেন, রাইস পাচ্ছেন, তারপরে সিজলিং যে চিকেন সেটা পেয়ে যাচ্ছেন। এখন আমি খাওয়া শুরু করব। এই যে ভেজিটেবলটা দিয়ে রাইসটা কিন্তু বেশ ঝরঝরে, দেখেন। আসলে দাম অনুযায়ী তারা কোয়ান্টিটিটা ঠিক দিছে, এমন না যে কোয়ান্টিটি বেশি দিছে খারাপ খাবার দিছে তা না, কোয়ান্টিটি ঠিক আছে প্রাইস অনুযায়ী। আর এখানে 1, 2, 3, 4 পিস পপ চিকেন, একদম পপ সাইজের যে চিকেন ফ্রাই হয় সেটা দিছে। তো আমি আগে রাইসটা ভেজিটেবল দিয়ে খেয়ে দেখি। আমার হচ্ছে রাইসের টেস্টটা ভালো লাগছে, বাট তাদের যে যে ভেজিটেবলটা সেটা একটু বাসি লাগতেছে আমার, তো এটা বাসি, আমি তারা এখানে নাই, আমি ডেকে পরে খাওয়াবো তাদেরকে। বাট এই যে পপ চিকেনটা খেয়ে দেখি কেমন, এটা শুধু খেয়ে দেখবো, আর আমি তো হচ্ছে গ্লোভস আনি নাই, তাই আমি চামচ দিয়ে খাচ্ছি। পপ চিকেনের যে কোটিংটা করছে এটা খুবই হার্ড, মনে হচ্ছে ময়দা অনেক পরিমাণে, তো আমি চিকেনের যে টেস্ট ওইটা ভালো মতো পাই নাই। এই তো এটা, এখন নেক্সট আইটেম খাবো। আর আমি তাদেরকে ডেকে ভেজিটেবলটা আগে ট্রাই করাই, দাঁড়ান একটু ভাইয়া। ভাইয়া এই ভেজিটেবলটা একটু নষ্ট লাগতেছে, আপনি একটু ট্রাই করে দেখেন ভেজিটেবলটা। হ্যাঁ, আপনি এটা একটু ট্রাই করে দেখেন। না না, ট্রাই করেন। আচ্ছা, ভাইয়া হচ্ছে ট্রাই করতে গেল, দেখি কি বলে। আপনারা দেখলেন যে আমি ভাইকে বলছি তো খাবারটা নিয়ে গেছে, হয়তো বা চেঞ্জ করে দিবে, ততক্ষণ আমি এইটা হচ্ছে খাই, কারণ আমার খুব ক্ষুধা লাগছে, আমি ওয়েট করতে পারতেছি না। এটা তাদের স্পেশাল যে পাস্তা,
এই যে আগে পাস্তাটা তারা রান্না করে নিছে সস দিয়ে তারপর এই যে হার্বস বিভিন্ন হার্বস দিয়ে তার উপর দিয়ে চিজ দিয়ে দিছে তো 99 টাকায় তো এটাও ভালো কোয়ান্টিটির আর চিজ এই পরিমাণে দিছে আর চিজটা ঠান্ডা হয়ে গেছে জন্য একটু শক্ত লাগতেছে জানেনি গরম থাকতে খেতে হয় আর চিকেন তারা এইভাবে স্লাইস খুবই চিকন স্লাইস দিয়ে আসলে কি করবে চিকেনের যে দাম কমই দিতে হবে 99 টাকায় টেস্টটা দেখি কেমন তো বেসিক যে পাস্তা আমরা বাসাতে রান্না করি যে পাস্তা খেতে মন চাইছে মানে যে রেস্টুরেন্টগুলো হয় চাইনিজ রেস্টুরেন্ট ওরকম হবে না বাট আমরা বাসায় তৈরি করি না খুব নর্মালভাবে সেই পাস্তা ওইভাবে রান্না করা তার উপর দিয়ে চিজ দিয়ে দেওয়া তো আপনারা কম টাকা স্টুডেন্ট বা যারা কম টাকা এরকম পাস্তা খেতে চান রেগুলার তো বেশি প্রাইস আমরা পাস্তা খেতে পারি না তারা চলে আসতে পারেন এই পাস্তা খেতে এখন খাবো আমি এই যে সিজলিং প্লেটার তাদের এটা খেয়ে দেখি আর এই যে রাইসটাকে দেখাই পোস্ত আর দেখানোর কিছু নাই রাইসটাকে তো ঝরঝরে মানে আজকেরই এটাতে কোনো বাসি বা এরকম কিছু না আর তাদের মেন যেটা এদিকে এই যে চিকেন দেখেন কি পরিমাণে দিছে গাজরের পরিমাণটাই বেশি একটু আর চিকেন খুবই কম আসলে 127 টাকা তো কি আর করবে তো এখন খেয়ে দেখি কেমন চিকেনটা তুলে নিলাম এই যে চিকেন এগুলি চিকেনটাকে খাবো তারপরে রাইস খাবো কারণ রাইস তো সেম তাদের এই যে সিজলিং প্লেটারে যে চিকেন কারিটা করছে এটা আমার খুবই ভালো লাগছে ওইটার টেস্টটা মজা আর এটা আজকের একদম ফ্রেশ খাবার এটা মনে আমার যেটা মনে হয়েছে আর কি আর এইখানে তাদের রাইসটার ট্রাই করার দরকার নাই কারণ রাইস আমি অন্য ওই প্লেটারটাতে ট্রাই করে বলছি যে আমার ভালো লাগছে রাইসটা এখন এই প্লেটারটা তারা দিয়ে গেছে চেঞ্জ করে আসলে ভাইয়া তো বললো আপনারা শুনছেন যে তাদের ভেজিটেবলটা শেষের দিকে ছিল তাই নষ্ট হয়ে গেছে হয়তো এই জন্য তারা আমাকে এই যে চিকেন কারি দিয়ে গেছে দুই পিস চিকেন কারি দিয়ে গেছে সো আমি চিকেন কারিটা ট্রাই করি এখন আমি এটা খেয়ে দেখবো এটা শুধু খেয়ে দেখি তাহলে আমি বুঝতে পারবো রাইস নেওয়ার দরকার নাই চিকেন কারিটা বেশি ঝাল না তাদের হচ্ছে যে টমেটো এগুলো দিয়ে জাস্ট কারি করছে তো এটাও ভালো জাস্ট ওই ভেজিটেবলটা ওই যে নষ্ট হয়ে যাচ্ছিলো শেষের দিকে এই জন্য নষ্ট হয়েছে তাছাড়া খাবার বললাম তো পপ চিকেনটা বেশি একটু হার্ড আর যে ময়দার পরিমাণটা বেশি লাগছে তাছাড়া কিন্তু কম প্রাইসে খাবারটা ভালো যেরকম এটা ভালো এই প্লেটারটা ভালো আর এটা যদি বলা যায় যে 89 টাকা যেহেতু সো আপনাদের যদি ভেজিটেবলটা তারা একদম ফ্রেশ দেয় তাহলে এটাও কিন্তু ভালোই হবে খারাপ হবে না তো এই তো আমি খাবারটা শেষ করি আলহামদুলিল্লাহ আমি খেলাম এখন আমি লাস্টে ভিডিওর শেষ একটা শর্টকাট রিভিউ দিই সেটাই বলে দিচ্ছি আমার টেস্ট অনেক ভালো লাগছে আসলে বাসি যে বিষয়টা ভাইয়া এসে কিন্তু আমাকে সত্যি কথা বলছে যে শেষের দিকে ছিল তাই বাসি হয়ে গেছে তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে আর দাম অনুযায়ী খাবারের টেস্টটা ভালো এখন আহামরির যে চাইনিজ আইটেম আপনারা পেয়ে যাবেন যে বড় বড় চাইনিজ রেস্টুরেন্টগুলোতে তা না কিন্তু স্টুডেন্ট যদি হন আপনাদের যদি এই আইটেমগুলো খেতে ইচ্ছা করে তাহলে আপনাদের খুবই ভালো হবে আর আমি কিন্তু অফারে খাইছি তো অবশ্যই তাদের পেজটা লাইক দিয়ে আসবেন এই অফারগুলো জানার জন্য কারণ সবসময় এই অফার থাকবে না তো আমি এখন চলে যাচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার যে ফেসবুক পেজ আছে সেখানে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ